হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আমি কাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি। তো ওয়েট, তোমরা পুরো ভিডিও না দেখে আমাকে গালমন্দ করো না, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তারপর তোমরা যা খুশি আমাকে বলতে পারো। তো তোমরা তো আমার একটা পরিবার, তো সবসময় যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এরকমটা তো নয়। যার ভালো লাগে সে ভালো কমেন্ট করে, যার খারাপ লাগে সে আমাকে একটুখানি বাজে কমেন্ট করে। তো এই নিয়ে আর কিছু মাথা ব্যথা নেই আমার। তো যাই হোক, যে কথাটা বলতে এসেছি, তোমার রিমি আর প্রীতমের তাহলে কি সত্যি ডিভোর্স হতে চললো? অনেকে এই ধরনের কথা বলছে যে রিমি আর প্রীতমের সংসারটা নাকি টিকবে না, মানে ওদের দ্বিতীয় বিয়েটাও নাকি টিকবে না, কারণ ওদের মধ্যে ভাঙন ধরে গেছে। তো সেই সম্পর্কে আজকের বিষয়টা। তো আজকে একটা প্রীতম ভিডিও ছেড়েছে, আজকেই ভিডিওটা ছেড়েছে এবং দেখার পর আমি এই ভিডিওটা করছি। যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটা কিছুদিন আগে কিন্তু রিমির মা ছেড়েছিল। তো অনেকে আমাকে জানতে চেয়েছিল যে রিমির মায়ের চ্যানেলের নাম কি। চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি পাল, তোমরা ওই চ্যানেলে গিয়ে একটু দেখতে পারো, ওটা হচ্ছে রিমির মায়ের চ্যানেল। তো কিছুদিন আগে রিমির মায়ের চ্যানেলে মানে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে তার চ্যালেঞ্জ, ইনস্টাগ্রামে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা নাকি হ্যাক করে রেখে মানে হ্যাক করে নেওয়া হয়েছে এবং সেটা নাকি হ্যাক করেছে প্রীতম। এই নিয়ে সে একটা কিন্তু ভিডিও ছেড়েছিল এবং সেই ভিডিওটা মিনিমাম আজকে 7-8 দিন 10 দিন হয়ে গেল ভিডিওটা ছাড়া হয়েছে। সেই ভিডিওটাকে নিয়ে প্রীতম কিন্তু আজকে ভিডিও ছেড়েছে, মানে সেই ভিডিওর কি বলবো পরিপ্রেক্ষিতে, মানে ও যে কোশ্চেনগুলো বা দোষগুলো প্রীতমের ঘাড়ে দিয়েছে তার উত্তর সাপেক্ষ নিয়ে আজকে একটা প্রীতম ভিডিও বানিয়েছে। তো সেই ভিডিওতে বলা হয়েছে, এবং প্রথমেই বলি ভিডিওটাতে প্রীতমের মুখটা দেখবে একদম হাসিখুনি, মানে একটা মানুষ প্রাণবন্ত হয়ে থাকলে যেরকম ভাবে ভিডিও বানায় ঠিক সেইভাবে। প্রীতমের মাকেও দেখলাম বেশ ভালো মতো ভাবে, মানে কাকিমাকে বেশ ভালো মতো ভাবে কথাবার্তা বলতে, মানে যাকে বলে মনে আনন্দ নিয়ে একটা ভিডিও বানাচ্ছে। কিন্তু তোমরা প্লিজ একটু মানে দেখো রিমিকে যেন মনে হচ্ছে এইভাবে ধাক্কা দেওয়া হলে তবে একটা সে কথা বলবে। তাকে বলা হচ্ছে বলো তুমি এটা বলো তুমি ওটা বলো, মানে সে যেন মানে সে তো এতটাও বাচ্চা নয় যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিজের মুখে বলতে পারবে না। তোমরা কি বলো, তোমরা কি আমার সাথে একমত? মানে সে তো এতটাও বাচ্চা নয় যে তাকে সমস্ত কিছু মনে করিয়ে দিতে হবে বা ধাক্কা দিয়ে বলাতে হবে, এরকম তো মানে তার বয়স তো নয়। সে হয়তো ছোট, বয়স হয়তো ছোট, কিন্তু সে যেহেতু বিয়ে করেছে তার মানে বিয়ে সম্পর্কিত বিষয়গুলো সমস্ত কিছু সে বুঝে গেছে এবং তাদের ঝামেলাটা চলছে। এবং আরো একটা কথা এই ভিডিওটাতে জানা গেল যে রিমির সাথে প্রীতমের কিছুদিন আগে একবার ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলাটার দরুন রিমি তার মাকে ফোন করেছিল, ফোন করে সব জানিয়েছিল। তো তখন তার মা একটা কথাই বলেছিল যে তুই বাড়ি ছেড়ে নাকি চলে আয়। তো সেটাও নাকি কল রেকর্ড করা আছে, সেটাও শুনিয়েছে। সে বলেছে নাকি পিঙ্কি পাল মানে রিমির মা নাকি বলেছে যে তুই বাড়ি ছেড়ে চলে আয়। তো তারপরে রিমি নাকি রিয়ালাইজ করেছে যে না, এটা আমার বলাটা উচিত হয়নি, মানে মায়ের এটা বলা উচিত হয়নি যে তুই বাড়ি ছেড়ে চলে আয়, মায়ের বোঝানো উচিত ছিল যে না তুই ওখানে মন দিয়ে সংসার কর। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি যে রিমি, তুমি যদি কেঁদে কেঁদে তোমার মায়ের কাছে বলো যে মা এখানে আমাকে কষ্টে আছি, এখানে আমায় কষ্টে থাকতে দেওয়া হচ্ছে, তো সেই মা তোমাকে কি বলবে? চলে আসার কথাই তো বলবে, নাকি বলবে যে তুই ওখানে পড়ে পড়ে মার খা, তুই অশান্তি ভোগ কর, কি বলবে? এইটাই তো স্বাভাবিক, প্রত্যেক মেয়ে যখন মানে কান্নাকাটি করে বাবা মার কাছে ফোন করে তখন তো প্রত্যেক বাবা মা এই ধরনের কথাই বলে যে তুই এখানে আয়, যেখানে এলে সুখী থাকবি তুই সেখানে আয়, এই তো এই কথাটাই তো বলে। তো তোমার মা তো এমন কিছু খারাপ কথা বলেনি। তোমরা সবসময় কথাটাকে খারাপ মাইন্ডে নিচ্ছ কেন যে এখানে চলে আয়, মানে তোমাকে বলছে যে প্রীতমকে ছেড়ে চলে আয়, সে তো কিছুদিন তোমাকে রেস্ট নেওয়ার জন্যও ওখানে যেতে বলতে পারে, তাই না? তো সেটাও ঠিক আছে, সেটাও মেনে নিচ্ছি। এই ভিডিও সেখান থেকে তাদের ফার্স্ট মানে ঝগড়া শুরু। তো আমি বলছি তোমাদের বিয়ে তো হয়েছে এই কদিন, তার মধ্যে এই অশান্তি হচ্ছে কেন? তোমরা তো সমস্ত কিছু জেনে বুঝিয়ে বিয়ে করেছো, তাহলে তোমাদের মধ্যে অশান্তি হচ্ছে কেন? আর অশান্তি যদিও হয় তোমরা সোশ্যাল মিডিয়ায় আনছো কেন, সোশ্যাল মিডিয়ায় আনছো কেন? কারণ তুমি যদি তোমার অশান্তিটাকে সোশ্যাল মিডিয়ায় না আনো তোমার মা ভিডিও বানাবে না, আর তোমার মা ভিডিও বানালেও তোমরা ভিডিও বানাচ্ছো কেন? তাহলে তো এটা আর জটিল হয় না, তাই না? তো এরপর আর একটা কথা বলি যেটা আমার সত্যি একটু খটকা বলেই মনে হলো, মানে প্রীতম একটা কথা বলছে যে আমি কিন্তু কথাটা মনে রাখতে পারবো না বলে লিখে নিয়েছি। প্রীতম নিজের মুখে বলছে তোমাদের না বিশ্বাস হলে তোমরা প্রীতম কি দুনিয়া চ্যানেলে গিয়ে আজকের ভিডিওটা দেখতে পারো। প্রীতম বলছে যে আজকে অন স্ক্রিন বলছি যে ও আমায় ভালোবাসে, মানে ও বলতে রিমিকে বোঝানো হচ্ছে, আজকে আমি অন স্ক্রিন বলছি ও আমায় ভালোবাসে তাই সাপোর্ট করছে, জানি না ভবিষ্যতে কি হবে,
ভবিষ্যতে আমার বদনাম করতেও পারে, আমাকে কিন্তু পারে, তুমি বদনাম করবে তো নাকি, মানে এরকম ভাবে রিমিকে প্রশ্ন করা হচ্ছে। তো এই প্রশ্নটা আসবে কেন, যে ভবিষ্যৎ এখন থেকে ভবিষ্যতের কথা আসবে কেন? মানুষ তো ভবিষ্যতের জন্য কি ভাবে, ভালোটা ভাবে, তুমি ভবিষ্যতের জন্য খারাপটা কেন ভাবছ? আমি প্রীতম ভাইকে এই কথাটা জিজ্ঞাসা করতে চাইছি যে তুমি ভবিষ্যতের জন্য খারাপটা কেন ভাবছো? তুমি মানুষ তো ভালোটা ভাবে যে ভবিষ্যতে আমাদের ঝামেলাটা মিটে যাবে, আমাদের সংসারটা সুখের হবে, তুমি ভবিষ্যতের জন্য খারাপটা কেন ভাবছো যে রিমি হয়তো কোনদিন তোমার বদনাম করতে পারে? একদিন মানে রিমির মা যেহেতু রিমির নামে আর তোমার নামে বদনাম করছে, যে দুদিন আগে ভালো বলতো সে তো মানে এরকম হতেই পারে যে রিমিও তোমার নামে দুদিন পর বদনাম করতে পারে। তুমি এই ধরনের খারাপ ভাবনা ভাবছো কেন? মানুষ তো ভালো ভাবনাটাকে ভাবে, তো তোমার মাইন্ডে কি কিছু ভাবনা চিন্তা হচ্ছে? তো বিশ্বাস করো বন্ধুরা, আমি জানি না আমার এই ভিডিওটাতে কত ধরনের বাজে কমেন্ট আসবে, কিন্তু আমার সত্যি বলতে এই প্রশ্নটা মানে অন স্ক্রিন বলা প্রীতমের এই কথাটা মানে আমার একটু খটকা লাগলো, তাই তোমাদেরকে জানাতে বাধ্য হলাম। তো অনেকে মানে তার এই ভিডিওটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, মানে একজন তো এরম ভাবে কমেন্ট করেছে, তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি মানে রিমিকে বলছে যে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি সুখী আছো, তুমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো, অনেক কালো হয়ে গেছো, দেখে তো মনে হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, কঙ্কাল মনে হচ্ছে তোমাকে। তো সত্যিই তাই, রিমির সাথে তুমি কিছুদিন মানে আগে অব্দি বিয়ের সময় অব্দি দেখবে ও একটা মানে যে একটা মানুষ, যে প্রথমে আমি বললাম প্রাণবন্ত থাকলে যেভাবে একটা মানুষ হাসি খুশি বা তার চেহারা, সে সবসময় এইভাবে মাথাটাকে নিচু করে, মানে সে যেন কথা বলতে চাইছে না, সে যেন ভিডিওতে আসতে চাইছে না, তাকে যেন জোর জবরদস্তি আনা হয়েছে, কিন্তু প্রীতম অন স্ক্রিন তাকে বলছে যে তোমাকে কি আমি ভিডিও আসতেই বলেছি, বলো তুমি তো নিজের ইচ্ছায় এসছো, কিন্তু একটা এই যে আমি ভিডিও করছি, এই যে তোমাদের সাথে কথা বলছি, আমাকে যদি কেউ জোর জবরদস্তি করে কথা বলে আমি তোমাদেরকে এই কথাগুলো ভালোভাবে বোঝাতে পারবো? পারবো না। সেমটা হচ্ছে রিমির ক্ষেত্রে, ওকে যেন মনে হচ্ছে বলা হচ্ছে যে বলো না গো তুমি, তুমি এটা বলো না, ও মনে করে করে হ্যাঁ ওটা, আবার তো কথাও বলতেই চাইছে না, মানে মানে কি অদ্ভুত লাগছে, চোখের তলা কালি হয়ে গেছে, চুলগুলো তুলে রেখেছে, মানে যেন মনে হচ্ছে কত দুঃখে আছে। এবার দেখো, হ্যাঁ আর একটা জিনিস হতেই পারে, একদিকে তার মা আর একদিকে তার স্বামী, সে দুজন কি ভালোবাসে, কার মানে স্বামীর ভালোবাসা এটাও তার কাছে অনেক, মায়ের ভালোবাসা এটাও তার কাছে অনেক, হয়তো মাও ভুল করেছে, হয়তো স্বামীও ভুল করেছে, কিন্তু কার দিকে গেলে সে ঠিক সঠিক পথে যাবে সে কিন্তু নিজে সে ডিসিশনটা নিতে পারছে না, মানে তাই হয়তো সে অনেক মানে কি বলবো কষ্টে আছে। তো মানে কি বলবো, এই ধরনের মানে কয়েকটা কমেন্ট তোমাদেরকে আমি শোনাচ্ছি, আর একটা কমেন্টই তোমাদেরকে শোনাবো। তো একজন লিখেছে, প্রীতম বলছে রিমিকে ভালোবাসে, তাহলে যে বলতো যে দিশানিকেও ভালোবাসে, তাহলে প্রীতম হয়তো পৃথিবীর সমস্ত মেয়েকেই ভালোবাসে। মানে সেই বন্ধুটা বলছে প্রীতমকে কমেন্ট করে যে সে বলছে সে রিমিকেও রিমিকে খুব ভালোবাসে, আগে বলতো দিশানিকেও সে খুব ভালোবাসে, তাহলে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মেয়েকেই ভালোবাসে। মানে ভালোবাসাটা কি এতটাই ইজি? মানে সে বলছে ভবিষ্যতে সে আমার নামে বদনাম করবে, আবার বলছে ভালোবাসে, মানে কি এরকম হজবরল হয়ে যাচ্ছে সমস্ত জিনিসটা। তো আমি সবশেষে একটা কথাই বলতে চাই, মানে রিমিকেও বলতে চাই এবং প্রীতমকেও বলতে চাই, যে দেখো তোমাদের মধ্যে যে অশান্তিটা হয়েছে সেটা প্লিজ তোমরা সোশ্যাল মিডিয়ায় এনো না, কারণ দেখো আমরা দেখছি তোমরা সোশ্যাল মিডিয়ায় জিনিসটাকে আপলোড করছো, তাই আমরা তোমাদেরকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় না জিনিসটাকে দাও, তাহলে আমরাও তোমাকে নিয়ে আর ভিডিও বানাবো না, কারণ যেগুলো আমাদের চোখে যেগুলো ন্যায় অন্যায় বলে মনে হচ্ছে সেগুলো তো আমরা বলবই, যেহেতু আমরাও একজন ইউটিউবার। তো রিমিকে একটা কথাই বলবো, যে মানে স্বামী বা মা দুজনকেই মাথা থেকে বের করে নিজে একটা মেয়ে, মানে নিজে একটা মেয়ে হয়ে সিদ্ধান্ত নিক যে তার সাথে কি হচ্ছে, কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত নয়, সে নিজে নিজে সিদ্ধান্ত নিক, নিয়ে সে যে কোনো একটা ডিসিশন নিক যে আমার মানে স্বামীর সাথে থাকা উচিত কিংবা মায়ের কাছে যাওয়া উচিত। এটা রিমির কিন্তু মানে খুবই দরকার, কারণ রিমি নিজে ডিসিশন নিতে পারছে না যে সে মায়ের কথা শুনবে না সে স্বামীর কথা শুনবে। আর প্রীতম ভাইকেও একটা কথা বলতে চাই, যে দেখো যদি তোমাদের মধ্যে কোনো অশান্তি হয়েও থাকে, তো প্লিজ আর আগের মতো সম্পর্কটাকে এভাবে শেষ করে দিও না, সম্পর্কটাকে ঠিক করে নাও, মানে ঠিক করে নতুন ভাবে, মানে তোমাদের আর এইরকম ভিডিও আমরা দেখতে চাই না, তোমাদের ভালো ভিডিও দেখতে চাও যেটা রিয়েল, মানে তোমরা যে ওই অসমাপ্ত বা আরো যে আদার্স ভালোবাসার ভিডিওগুলো ছাড়ছ না, ওগুলো তো মানে ইউটিউবে তোমরা ভিডিও দিচ্ছ, মানে ওগুলো তোমরা তৈরি করছো ভেবে, যেমন মানুষ প্র্যাঙ্ক কল করে এরকম ভেবে তোমরা তৈরি করছো। আমরা কিন্তু এই ধরনের ভিডিওর থেকেও বেশি তোমাদের কাছে আশা করে আছি, যে তোমাদের যেটা রিয়েল লাভ স্টোরি, মানে তোমরা নিত্য দিনে কি করছো, খাচ্ছ না করছো, এই ধরনের ভিডিও করো প্লিজ, আর এই ধরনের ঝগড়াঝাটি ভিডিও তোমরা আপলোড করো না।
কারণ এই রকম চলতে থাকলে না, সত্যি একজন একটা কমেন্ট করেছে যে এই মনে হচ্ছে না যে তোমাদের এই রিনি আর পিতমেশ মানে বিয়েটাও টিকবে। তো সত্যি বলো না, তোমরাই বিচার করে একটু দেখো যে যদি এইভাবে ঝগড়া তোমাদের মধ্যে চলতে থাকে তোমাদের এই সম্পর্কও কিন্তু মানে টিকবে বলে মনে হয় না। তাই তোমরা প্লিজ একটু সমস্ত কিছু সমাধান করো, একটুখানি ভাবনা চিন্তা করো। মানে কি আর বলবো, তোমরা খুবই ছোট, কিন্তু দেখো ছোট বলে তো এই নয়, তোমরা মানে তোমরা বিয়ে করে ফেলেছো, বিয়ে করে একটা সংসার করছো, তো আর আর এইরকম ঝামেলাঝাটি করো না, একটা সুখ শান্তিতে সংসার করো, যেটা আমাদেরও দেখে ভালো লাগবে যে না রিমি প্রীতমের সংসারটা দাঁড়িয়ে গেছে, মানে ঠিক আছে, আর যেন তৃতীয় কোনো ঘটনা না শুনতে হয়। মানে তৃতীয় কোনো ঘটনা শুনতে হলে কিন্তু সত্যি খুবই সেটা খারাপ জিনিস হবে, সেটা যেন আমরা প্রত্যেকেই চাই যে তোমাদের জীবনে যেন তৃতীয় কোনো ঘটনা না ঘটে, এটাই যেন তোমাদের জীবনে সারা লাইফের ঘটনা হয় যে তোমরা একসাথে সুখীভাবে সংসার করছো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কথাগুলো আমি বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম। তো আমি তো আগেই বলেছি যে আমার খারাপ কমেন্ট আসতেই পারে, তো খারাপ হলেও জানাবে আর ভালো হলেও জানাবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই বাই।